হ্যালো গাইস, তো অনেকদিন পর চলে গিয়েছিলাম এক অদ্ভুত কালী মন্দিরে। সেখানে কালী মন্দিরের কালী ঠাকুর ভীষণই বিখ্যাত। তো সেখানে গিয়ে দেখলাম যে সেখানকার কালী মন্দিরে ঘণ্টা আর ঢাক বাজে এক অদ্ভুত পদ্ধতিতে। তো কী পদ্ধতিতে বাজে, কীভাবে বাজে, কে বাজায়, তবে মানুষ কিন্তু বাজায় না, ঘণ্টা আর ঢাক এক অদ্ভুত পদ্ধতিতে বাজে ঘণ্টা আর ঢাক। কীভাবে বাজে ঠিক আছে, সেটা দেখতে হলে দেখতে হবে আমার ভিডিওটা। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট মাস্ট প্লিজ। কিচ্ছু বলবো না, তোর মায়ের একটা ভালো করে চলে ঘুরি।